কাজে এইভাবে একজন ব্যক্তির উপরে ডিপেন্ডেবল হয়ে একটা দেশ এইভাবে তো ধ্বংসের দ্বারপ্রান্তে যেতে পারে না। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন কিনা, আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিকভাবে সবাই আওয়ামী লীগের খারাপ বিষয়টা এমন না, দেখা সাক্ষাৎ হয়, তারা বলে ভাই কি করেন ধাক্কাটা একটু জোরে দিতে পারলেন না, আমরা তো ভাবছিলাম যে এইবার আপনারা সাকসেসফুল হবেন, তো আপনারা ক্ষমতা নিলে আমরা বিরোধী দলে গেলে ধরেন আমরা এইভাবে তো চাই না যে দেশটা এভাবে চলুক, রাজনীতি এভাবে চলুক, রাজনীতি একটা পরিবর্তন হওয়া দরকার, বিরোধী দলে গিয়ে আমরাও রাজনীতিটা শিখি, প্রকৃত নেতাদের মূল্যায়ন হোক, এখন তো হাইব্রিড কাউয়া এগুলো দল ভরে গেছে, তো তারাও কিন্তু পরিবর্তন। আজকে ইউকে গজবা টিভিতে প্রথমবারের মতো আমি ওয়েলকাম জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত হয়েছে ডাকসুর সাবেক বিপি, আমরা স্বাগত জানাচ্ছি নুরুল হক নুর। আমি ওনার কাছ থেকে এই রাজনৈতিক বিষয়টা বক্তব্যটা আমরা আশা করি যে এমপি কে নিয়ে আপনি ফার্স্টে ফোকাস করবেন। আনোয়ারুল আজিম এখন উনি মারা গেছেন বিদায়, আমরা ওনার একেবারে বিস্তারিত জানছি যে যিনি ইন্টারপোলে আপনার যার বিরুদ্ধে আপনার রেড নোটিশ জারি করা হয়েছিল এবং সোনা চোরাচালান মাদক হুন্ডি বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী আইন বিরোধী দেশ বিরোধী এমনকি জঘন্য পাশবিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত ছিলেন, যে যেটি আপনি বলেছেন যে 17 জন বিএনপি জামাতের কর্মীকে হত্যা করেছেন। আমাদের চোখের সামনে একটি ঘটনা খুব ভাইরাল হয়েছে, লেখাটি কারো লেখা আমি পড়েছিলাম, সোহান নামক একটি ছেলেকে তিনি আপনার যখন ধরেছিলেন তার লোকজন তখন গ্রামবাসী সহ তার পরিবার বলেছিল যে প্রয়োজনে ও আজকে থেকে আওয়ামী লীগ করবে, কিন্তু ওর যে ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল, তো সে বলেছিল যে আওয়ামী লীগ করার অনেক লোক আছে, ওর মতো একজন ব্যক্তি আওয়ামী লীগ না করলেও হবে, পরে তার চোখ উপড়ে ফেলে নির্মম ভাবে হত্যা করেছে। একটা ঘটনা আমরা জেনেছি, আর বাকি 16টি হত্যাকাণ্ড কিভাবে ঘটনা হয়েছিল সেগুলো আমরা জানি না। তো প্রথমে আমরা যেহেতু মুসলমান, একটা বিষয় আমরা আল্লাহকে এখানে একটু স্মরণ করতে পারি, ওই যে আল্লাহ বলছেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না, তিনি যেমনি ভাবে একজনের চোখ উপড়ে ফেলে মেরেছেন তার পরিণতি আবার আল্লাহ পাক ওইভাবে তার মৃত্যুটাকে নিশ্চিত করেছেন, দেখেন যে হাড় থেকে মাংস আলাদা করে ফেলেছেন। এখন আমরা যতই খারাপ মানুষ হোক, আমরা কারো এই পরিণতি হোক এটা আমরা চাই না, কিন্তু হয়েছে, কারণ ওই যে সবকিছুর তো একটা লিমিট আছে, যে আল্লাহ তাআলা বলেছেন যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তো এই যে আওয়ামী লীগের ক্ষমতার দাপটে ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে করেননি, একটা ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষের উপরে এইভাবে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অবৈধ ব্যবসা করে টাকা পয়সা গাড়ি বাড়ি বানিয়েছেন, নারীর লোভে শেষ পর্যন্ত ওই টাকা পয়সা লেনদেন করতে গিয়েই আবার মারা গিয়েছেন। এখন কথা হচ্ছে যে এইটা খুব একটা মানে বিশ্লেষণ এবং আমাদের খুব আমি মনে করি গভীর অনুসন্ধান দরকার যে এইটা কেন এই হত্যাকাণ্ড ঘটলো। প্রথমত ভারতে যেখানে হত্যাকাণ্ড হয়েছে বা যারা হত্যা করেছেন তারা কিন্তু ভালো করে জানেন যে তিনি এই বর্তমান যে এই ক্ষমতাসীন যে আওয়ামী লীগ সরকার, যারা একটা দানবাকৃতির সরকার, যে কোনো কিছুই আপনার তাদেরকে আপনার ফালাতে পারছে না ক্ষমতা থেকে, কোনো কিছুই তাদেরকে দুর্বল করতে পারছে না, এরকম একটা দানবীয় সরকারের 3-3 বারের এমপি, সুতরাং খুব পাওয়ারফুল এবং সরকারের বলা চলে আপনার দৃষ্টিতে আপনার খুব প্রভাবশালী একজন লোক, এইরকম একজন লোককে এইভাবে হত্যা করলো। এখন কেউ কেউ বলে থাকেন যে এখানে সরকারের সিগন্যালও থাকতে পারে, যে অর্থাৎ এই ধরনের লোককে কোরবানি দিয়ে দেওয়া সরকারের তার স্বার্থ উদ্ধারের জন্য, এরকমও কেউ কেউ বলে থাকেন, আমি বলছি না, মানুষ লেখালেখি করছে। আবার কেউ কেউ বলছেন ওই যে তাকে আপনার গত 10 বছর ধরে খুঁজতেছিল এই তার পার্টনারেরা, যাদের সাথে তিনি বেইমানি করে আপনার টাকা পয়সা মেরে দিয়েছেন, তারা মনের ঝাল মিটিয়েছেন, পররাষ্ট্র এই স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার অনেকে আগেই তারা যেভাবে কনক্লুশনে পৌঁছে গেছেন, কনক্লুশনে পৌঁছে এই ধরনের কথাবার্তা বলছেন যে এখানে ভারতীয়রা কেউ জড়িত না, তাতে আমাদের মনে একটা সন্দেহের উদ্রেক যে এইখানে তাহলে প্রকৃত হত্যাকারীদেরকে আড়াল করার একটা অপচেষ্টা চলছে কিনা। আগেই বাংলাদেশিদের কিছু লোকজনের উপরে বোধহয় দায় চাপিয়ে দেওয়ার একটা বক্তব্য আমরা লক্ষ্য করছি, বাংলাদেশিরা যদি হত্যা করতো তাহলে তো দেশে বসেই হত্যা করতে পারতো, সে যেহেতু নারী হানির চাপে আপনার দিল্লি গিয়েছে কিংবা আপনার সে যেহেতু মাদকাসক্ত, তো বাংলাদেশেও তো আপনার আপনার নেশা মাদকে আসক্ত করে হানি ট্র্যাপ দিয়ে বাংলাদেশেও মেরে ফেলতে পারতো, দিল্লিতে তো যাওয়ার প্রয়োজন ছিল না। তো আমি এটা স্বাভাবিক সেন্সে আমি বুঝি না, তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এটা একটা মানে মানে এক খুবই রহস্যজনক একটা ঘটনা। আমি
আমি জানি না আসল ঘটনাটা কি, তবে এর পেছনে বড় আমি মনে করি যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আমাদের উন্মোচন করা দরকার এবং দেশের মানুষের জানা দরকার। কিন্তু ভারত যেভাবে আওয়ামী লীগকে গত এই 16 বছরে আপনার সাপোর্ট দিয়ে ব্যাকআপ দিয়ে ক্ষমতায় রেখেছে, সেখানে ভারতে আপনার ক্ষমতাসীন দলের 3 বারের সংসদ সদস্যকে এইভাবে হত্যা করলো, এইটা তো মানে খুব চাঞ্চল্যকর ঘটনা। এখন রানিং 3 বারের এমপি যদি এইভাবে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয় ভারতে, তো দেশের মধ্যে এমপিরা তো কতটুকু নিরাপদ সেটি নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন। তো কাজে এখন সরকার তার এমপিদেরকে নেতাকর্মীদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাকে দিয়েও কিন্তু অনেক কিছু বলাতে পারে। এই একইভাবে এই যে আনোয়ারুল আজিমের যে হত্যাকাণ্ড, ওটা আপনার সরকার ভারতের সাথে সম্পর্ক খারাপ করার জন্য এই বিষয়টা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করবে না, কারণ ঘাটাঘাটি করলে ফলের বিড়াল বের হয়ে আসবে। তো এদেরকে ওই হাট থেকে মাংস আলাদা একটা করছে, ভবিষ্যতে আরো করবে। তো এই রকমের একটা বাস্তবতায় আমরা বলছি যে এই সরকারের জন্য যারা কাজ করবে ইনক্লুডিং কলিমুল্লা স্যারের মতো বুদ্ধিজীবীরা, তারাও নিরাপদ না। হয়তো একসময় দেখা যায় কলিমুল্লা স্যারকেও ধরেন টার্গেটে নিয়ে কি তারপরে দায় দেবে বিএনপি জামাত বিরোধী দল করেছে। ধরেন এই আনোয়ারুল আজিম দেশে হত্যাকাণ্ডের শিকার হতেন, নিশ্চয়ই ঝিনাইদহ জেলার আওয়ামী লীগ জামাত ওই জামাত বিএনপি সমস্ত নেতাকর্মীরা আসামি হতো, এমনকি লন্ডন থেকে তারেক রহমানরা আসামি করতো, আর দেশের মধ্যে খালেদা জিয়া রাজনীতি করতে পারে দেখা যায় তাকে হুকুমের আসামি করতো। কারণ এইভাবে তো মামলা এবং আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সরকার ক্ষমতায় আছে। বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের ইতিহাসের একজন অভিসংবাদিত নেতা, তার অনেক অবদান রয়েছে, ত্যাগ রয়েছে, এইটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এবং করলেও আমাদের অকৃতজ্ঞতা হবে। সেই বঙ্গবন্ধুর মতো এইরকমের অভিসংবাদিত নেতাকে হত্যা করলো বাংলাদেশের কিছু কতিপয় সামরিক বাহিনী সদস্যরা, তারপরে দেখেছেন সেই বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে একটা রাজপথে আপনার বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন এত বড় দল, এত লক্ষ লক্ষ নেতাকর্মী, ওই লাশ পরে রইল ধানমন্ডির 32 নম্বরে তোফায়েল আহমেদ সামনে বসা, কোথায় ছিলেন সেদিন আপনারা? কেউ কোনো জবাব দিতে পারে নাই, কারণ এখন সবাই জয় বাংলা জয়তু শেখ হাসিনা করছেন। পরিস্থিতি যদি কোনো দিকে একটু আপনার ঘুরে যায় সবাই স্লোগান উল্টা দেবে। আজকে জাফরুল্লাহ চৌধুরীর কথা আমার খুব মনে পড়ছে, ভদ্রলোকের সাথে কাজ করেছিলাম, তিনি মাঝে মাঝে ওপেনলি সভা সমাবেশে বলেছিলেন যে প্রধানমন্ত্রীরাকে 81 সালে দেশে এসে বলছিলেন যে আমার বাবার মৃত্যুর পরে তোমরা কাঁদো নাই, আমি তোমাদেরকে কাঁদাবো।